আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 37তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 721 থেকে 740 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। 721 নম্বর প্রশ্ন, ঢাকার বনানী থেকে লিখেছিলেন কামরুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, ওজুর শুরুতে এবং শেষে কোন দোয়া পাঠ করতে হয়? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যে কোনো সময় ওজু শুরু করতে গেলে প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হাদিসের মধ্যে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এই শব্দটা বেশি এসেছে। যখন আমরা ওজু করতে যাব তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ এই কথাটুকু বলে ওজু শুরু করব। এবং ওজু শেষ হওয়ার পরে একাধিক হাদিস রয়েছে কালেমায় শাহাদাত পাঠ করার ব্যাপারে, অর্থাৎ ওজু শেষ করার পরে কালেমায় শাহাদা পাঠ করতে হবে। সেই সাথে আরও কয়েকটা দোয়া আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা আপনি পাঠ করবেন কালেমায় শাহাদাত পাঠ করার পরে। এই দুইটা পাঠ করলেই সুন্নাহ সম্মত হবে ইনশাআল্লাহ। এরপরে 722 নম্বর প্রশ্ন, ঢাকার রায়েরবাগ থেকে লিখেছিলেন মুহসিনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, বাবা মা যদি তাদের সমস্ত অর্থ সম্পদ এক সন্তানকে লিখে দেয়, তাহলে অন্য সন্তানরা কি তা বাবা মায়ের খোঁজ খবর রাখা জরুরি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা হলো, আপনার বাবা মা হয়তো আপনার কোনো ভাইকে অথবা কোনো বোনকে তাদের সম্পত্তি সমস্ত দিয়ে দিয়েছেন, এই জন্য রাগ হয়ে আপনি এই প্রশ্ন করেছেন, বা এরকম কেউ রাগ থেকেই প্রশ্নটা করেছেন যে এই বাবা মার খোঁজ খবর নিতে হবে কি না, না নিলে গুনাহ হবে কি না, জরুরি কি না, বাধ্যতামূলক কি না, ইত্যাদি হয়তো তিনি জানতে চেয়েছেন। এই প্রশ্ন উত্তর হলো, আপনি শুধুমাত্র আপনার বাবা মায়ের সম্পত্তির কারণে তাদের খোঁজ খবর নেবেন বিষয়টা তো এরকম নয়। এটা তো খুবই ছোটো মন মানসিকতা। যে বাবা মা আপনাকে বড় করেছে, যে মা আপনাকে গর্ভধারণ করেছে, আপনি তাদের কোনো সম্পত্তির অংশ না পেলেও তাদের খোঁজ খবর রাখা, এটা তো আপনার দায়িত্ব। আর যদি তারা ভুল করে ফেলে, কোনো সন্তানকে তাদের সমস্ত সম্পত্তি দিয়ে দেয় বা কোনো সন্তান তাদের সম্পত্তি লিখে নেয়, তাহলে সেটা তাদের ব্যাপার। এই ব্যাপারে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হলে সমাজের, রাষ্ট্রের, সেটা আপনি ব্যবস্থা করতে পারেন। তবে সেই বাবা মায়ের সাথে রাগ করে, তাদের সাথে কথা না বলা, দেখা না করা, খোঁজ খবর না রাখা, এটা সন্তান হিসেবে কাম্য নয়। তারা ভুল করতে পারে, সেই ভুলের কারণে আপনি তাদের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন না, এটা জায়েজ নেই। অবশ্যই বাবা মায়ের খোঁজ খবর নিতে হবে। এরপরে 723 নম্বর প্রশ্ন, কেরানীগঞ্জ থেকে লিখেছিলেন ইবাদুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ইয়ারগান দিয়ে পাখি শিকার করে সেই পাখি খাওয়া কি হালাল হবে? এই প্রশ্নের উত্তর হলো, জি হালাল হবে। তবে ইয়ারগান দিয়ে যে আপনি পাখিটা মেরেছেন, সেই পাখিটা মরে যাওয়ার আগে যদি আপনি জবাই করতে পারেন তাহলে সেই পাখিটা খেতে পারেন। আর যদি আপনার গুলি লাগার পরে, এয়ারগানের গুলি লাগার পরে সেই পাখিটা মরে গেছে, তাকে ধরতে ধরতে আপনি তাকে আর জীবিত পাননি, তাহলে সেই পাখিটা আপনি রান্না করে খেতে পারবেন না, কারণ আপনি তাকে জবাই করেন নি, বৈধ পন্থায় তাকে জবাই করা হয়নি। অতএব সেই পশু বা সেই পাখি, সেটা আমাদের জন্য খাওয়াটা হালাল হবে না। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সেটাকে জবাই করতে হবে, তাহলে সেই পশু পাখি খাওয়া আমাদের জন্য হালাল হবে। অন্যথায় কোনো মৃত পশু পাখি অসুখ হয়ে মরে গেছে, আঘাত লেগে মরে গেছে বা গুলি লেগে মরে গেছে, এরকম কোনো পশু পাখি খাওয়া জায়েজ হবে না, যদি জীবিত অবস্থায় তাকে সুন্নাহ পদ্ধতিতে জবাই করা না হয়। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে 724 নম্বর প্রশ্ন, নোয়াখালী থেকে লিখেছিলেন জামিলা। তিনি প্রশ্ন লিখেছিলেন, মহিলারা অনেক জায়গায় ওয়াজ করে, সেই ওয়াজ ইউটিউবে ফেসবুকে আপলোড করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, জি না। মহিলারা অনেক জায়গায় তাদের ঘরোয়া মজলিসে অথবা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে মহিলাদের সামনে ওয়াজ করতে পারে, সেখানে সাউন্ড বক্স সিস্টেম লাগিয়ে সেখানে ওয়াজ করা যেতে পারে। তবে সেটা রেকর্ড করে, ভিডিও করে সেটা অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যাবে না, এটা জায়েজ হতে পারে না। এরপরে 725 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন আতাউর। তিনি প্রশ্ন লিখেছিলেন, জামাতে ফরজ নামাজে মুক্তাদি ভুল হলে করণীয় কি? সাহু সেজদা দিলে কি নামাজ শুদ্ধ হয়ে যাবে?
এই প্রশ্নের উত্তর হলো আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছেন তখন আপনার ব্যক্তিগত ভুলের কারণে আপনার নামাজের ক্ষতি হবে না আর ব্যক্তিগত ভুলের কারণে আপনাকে সাহু সিজদাও দিতে হবে না আপনি শুধু ইমামকে অনুসরণ করবেন ইমাম যখন সালাম ফেরায় আপনি তখন সালাম ফিরিয়ে ফেলবেন এর সাথে অতিরিক্ত আপনার সাহু সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ব্যক্তিগত ভুলের কারণে জামাতে নামাজের যখন আপনি আছেন তখন নামাজের কোনো ক্ষতি হবে না আপনি শুধু ইমামকে ফলো করবেন এরপরে 726 নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছেন তানবীর রহমান তিনি প্রশ্ন লিখেছেন তাহাজ্জুদ নামাজে অথবা ইশরাকের নামাজে দাঁড়ানোর সময় একামত দেওয়া লাগবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি না ফরজ নামাজে একামত দিতে হয় অন্যান্য নামাজে একামত দিতে হবে না সুন্নাত নফল নামাজে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন অথবা সালাতুল হাজত ইত্যাদি যে কোনো নামাজে একামত দেওয়া লাগবে না আপনি শুধু নিয়ত করে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন এরপরে 727 নম্বর প্রশ্ন ঢাকার কলাবাগান থেকে লিখেছিলেন মাসুম আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন গোসলের পরে জামা কাপড় পাল্টালে নামাজের পূর্বে আবার অজু করা লাগবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি না গোসলের মাধ্যমে যে অজু হয়ে গেছে এই অজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন আপনি জামা কাপড় পাল্টানোর কারণে আপনার অজু নষ্ট হয় নাই আপনি হয়তো প্রশ্নের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে জামা কাপড় খুলে ফেলছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেছে গা থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেলছেন এই জন্য অজু নষ্ট হয়ে গেছে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি না আপনি গোসলের পরে বা অজুর পরে কাপড় খুলে ফেললে কাপড় পাল্টালে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে এই কারণে অজু নষ্ট হবে না নতুন করে নামাজের জন্য আর অজু করতে হবে না এরপরে 728 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন জুবাইদা রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন বোরকা পরে অনেকে ভিডিও করে অভিনয় করে এগুলো ইউটিউব ফেসবুকে দেখা এবং শেয়ার করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি না ইউটিউব ফেসবুকে অনেকেই বোরকা পরে বা শালীনতার সাথে হিজাব পরে ভিডিও করে দেখাতে চায় বোঝাতে চায় যে আমি ইসলাম মেনটেন করে চলছি তারা এর মাধ্যমে কি বোঝাতে চায় কি মেসেজটা দিতে চায় হয়তো ক্লিয়ার না তবে অনেকে টিকটক ভিডিও করে অনেকে নিজেদেরকে শো আপ করায় অনেকে ব্লগিং ভিডিও করে এগুলো মহিলা প্রাপ্তবয়স্ক হলে সেটা জায়েজ হতে পারে না এটা পর পুরুষে দেখবে অনলাইনে যাবে এটা জায়েজ হতে পারে না পুরুষের ভিডিও এটা যে কেউ দেখতে পারে কিন্তু একজন মহিলা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে গায়রে মাহরাম কোনো পুরুষ যদি এভাবে ভিডিওর মাধ্যমে দেখে ভিডিও কলের মাধ্যমে অথবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমুতে ইউটিউবে এরকম কোনো মাধ্যমে আপনি হেজাব করে গেলেও সেটা দেখাতে পারেন না আপনার অঙ্গভঙ্গি আপনি ভিডিও করে দেখাতে পারবেন না এগুলো শেয়ারও করতে পারবেন না এটা জায়েজ হতে পারে না এরপরে 729 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছেন রিয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন চাচা শ্বশুর বা মামা শ্বশুরের সাথে দেখা করলে গুনাহ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি গুনাহ তো হবে চাচা শ্বশুর মামা শ্বশুর ফুফা শ্বশুর তারা তো আপনার গায়রে মাহরাম তারা তো আপনার সাথে দেখা করতে পারে না যদি কোনো প্রয়োজন হয় তাদের সাথে পর্দার আড়াল থেকে কথা বলবেন বিশেষ প্রয়োজন হলে মোবাইলে তাদের সাথে কিছু কথা বলতে পারেন কিন্তু সরাসরি তাদেরকে দেখা অর্থাৎ তাদের সামনে সম্মুখে আপনার চেহারা তাদেরকে দেখাবেন এটা জায়েজ নেই সরাসরি তাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই যেহেতু তারা গায়রে মাহরাম এরপরে 730 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন আবু তাহের তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বলে হাত চুলকালে টাকা আসে এই কথা বিশ্বাস করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি না আপনি যদি ইসলামী শরিয়ার কথা জিজ্ঞাসা করেন তাহলে যে প্রশ্ন করেছেন এই কথাটা ইসলামী শরিয়া সম্মত নয় এটি একটি কুসংস্কার একজন মুসলিম হিসেবে এরকম কুসংস্কার বিশ্বাস করা এবং মুখে বলাটা উচিত নয় অবশ্যই পরিত্যাগ করতে হবে এরকম ধারণা ইসলামে নেই এরপরে 731 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন শারমিন আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন মোবাইলে কোরআন তেলাওয়াত চালিয়ে শুনতে শুনতে ঘরের কাজ করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো জি যাবে আপনি মোবাইলে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত চালিয়ে দিয়েছেন এবং ঘরের কাজ করতেছেন শুনতেছেন এটা জায়েজ আছে তবে এরকম বেখেয়াল হওয়া যাবে না যে আপনার সারাদিন ঘরে তেলাওয়াত চলতেছে কিন্তু আপনি তেলাওয়াত শোনার কোনো মনোযোগ নেই এরকমটা করলে সেটা কোরআন তেলাওয়াতের সাথে আদব রক্ষা হয় না এই জন্য আদব রক্ষার্থে আপনি মনোযোগটা কোরআন তেলাওয়াতের দিকে রাখবেন এবং সেই সাথে অন্যান্য হাতের কাজ সেরে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই
এরপরে 732 নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন তাজুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন শবে মেরাজের রোজা রাখার কোনো বিধান আছে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি না শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা রাখতে হবে কোরআন সুন্নাহর মধ্যে এরকম কোনো দিক নির্দেশনা নেই শবে মেরাজের কোনো রোজা নেই এরপরে 733 নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন জহিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জানাজার নামাজের কথা শোনার পরে সুযোগ থাকা সত্ত্বেও সেই জানাজায় অংশগ্রহণ না করলে গুনাহ হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জি না জানাজার নামাজ এটা আপনার জন্য ওক্তিয় নামাজের মতো ফরজ নয় কাজেই সেই নামাজের এলান শোনার পরে আপনি যদি সেই জানাজায় শরীক না হন তাতে আপনার গুনাহ হবে না তবে এরকম যদি হয় যে কোনো ব্যক্তি সেই মুসলমান ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতেছে না তাহলে পুরো এলাকার পুরুষ যারা আছে সবাই গুনাহগার হবে তবে আপনার এলাকার মধ্যে আপনার কমিউনিটির মধ্য থেকে কিছু সংখ্যক লোক সেই জানাজায় অংশগ্রহণ করেছে এতে আপনারা দায়মুক্তি পেয়ে যাবেন এতে কোনো গুনাহ হবে না আশা করি বোঝাতে পেরেছি এরপরে 734 নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন নুরুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন ঘরে থাকলেও আজানের সময় মাথায় কাপড় দিতে হবে এ কথা সত্য কিনা এই প্রশ্নের উত্তর হলো আমাদের মুসলিম মেয়েরা আজান শুনলে মাথায় কাপড় দেন আজানের সম্মানে আল্লাহর নামের সম্মানে আল্লাহু আকবার শোনার পরে এটা খুব ভালো কাজ তবে আজান শুনলেই যে মাথায় কাপড় দিতে হবে বিষয়টা এরকম নয় আপনি যে কোনো সময় তো মাথায় কাপড় দিবেন যখন বাইরে থাকবেন আর যখন আপনি ঘরে আছেন অন্য কেউ আপনাকে দেখছে না গায়ে মাহরাম কেউ দেখছে না আপনাকে আপনি একান্তে আছেন সেক্ষেত্রে আপনি মাথায় কাপড় না দিলেও কোনো গুনাহ হবে না আজান দেওক আর আজান না দিক আপনি মাথায় কাপড় না দিলেও কোনো সমস্যা নেই তবে আজান দিলেই যে মাথায় কাপড় দিতে হবে এরকম বাধ্যবাধকতা নেই আপনি বাইরে থাকলে যে কোনো সময় মাথায় কাপড় দিবেন এটাই আপনার জন্য জরুরি এরপরে 735 নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন চয়নিকা ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পূর্বে কিভাবে নিয়ত করতে হয় এই প্রশ্ন উত্তর হলো অজু করার পূর্বে আপনার মুখে কোনো কিছু বলতে হবে না আপনি শুধু অন্তরে যে ধারণা রয়েছে অন্তরে যে সংকল্প রয়েছে যে আপনি কেন অজু করতে চাচ্ছেন আপনি যদি মনে করেন আমার অজু ছুটে গেছে তাই আমি অজু ধরে রাখার জন্য অজু করছি বাস এটাই আপনার নিয়ত আর আপনি যদি মনে করেন যে আমি এখন নামাজ পড়বো এই জন্য আমার অজু নেই আমি অজু করতে যাচ্ছি অজু করতেছি এটা আপনার নিয়ত এই কথাটুকু অন্তরে থাকলেই হয়ে যাবে কোনো কিছু মুখে বলতে হবে না অন্তরে যেটা আছে সেটাই আপনার জন্য নিয়ত অজুর জন্য নিয়ত হয়ে যাবে এরপরে 736 নম্বর প্রশ্ন ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন রাতুল তিনি প্রশ্ন লিখেছিলেন পরীক্ষার সময় নকল করলে গুনাহ হয় কি না এই প্রশ্নের উত্তর হলো জি গুনাহ হয় পরীক্ষার মাধ্যমে আপনার যোগ্যতা যাচাই করা হয় আপনি একজন অযোগ্য ব্যক্তি হয়ে নকল করার মাধ্যমে যদি যোগ্যতে পরিণত হয়ে যান তাহলে সেটা তো আমানতের খেয়ানত হয়ে যায় এজন্য আপনি নকল করে পরীক্ষা দিলে গুনাহ হবে যে কোনো পরীক্ষায় আপনি নকল করে পরীক্ষা দেবেন তো সেটা গুনার কাজ হবে এরপরে 737 নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন গোলাম পারওয়ার তিনি প্রশ্ন লিখেছিলেন গ্রাম অঞ্চলে অনেক অশিক্ষিত পীর আছে যারা কোরআন হাদিস জানে না তাদের কাছে মুরিদ হওয়া যায় কি না এই প্রশ্ন উত্তর হলো জি না একজন পীর বা একজন ওলি বা একজন মুর্শিদ আপনি তার কাছে মুরিদ তখন হবেন যখন সে আপনাকে কোরআন হাদিসের কথা তালিম দিবে তো সে নিজেই যদি কোরআন হাদিস না জানে তাহলে তার কাছে আপনি কোন উদ্দেশ্যে মুরিদ হবেন কোনো কারণ নেই তো এরকম অশিক্ষিত পীর যারা কোরআন হাদিস জানে না এলেম কালাম নেই আমল নেই তাদের কাছে মুরিদ হওয়ার কোনো প্রশ্নই আসে না সে হয়তো ফকির হতে পারে কবিরাজ হইতে পারে তো ফকির কবিরাজের কাছে আপনি কোনো সমস্যার কারণে যেতে পারেন ডাক্তারের কাছে যেরকম রোগ হলে যায় আপনি কবিরাজের কাছে সেরকম রোগ হলে যাবেন তো ডাক্তারের কাছে তো আমরা কেউ মুরিদ হই না এরকম অশিক্ষিত পীরদের কাছে কেন মুরিদ হব যারা কোরআন হাদিসের কোনো এলেম রাখে না নামাজ রোজা হজ জাকাত ইত্যাদির কোনো মাসালা আপনাকে বলে না এরকম ব্যক্তির কাছে কেন মুরিদ হতে যাব আমরা সে নিজেই তো কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ ব্যক্তি এজন্য এরকম অশিক্ষিত ব্যক্তির কাছে এলেম কালাম নেই এরকম পীর নামে যারা সমাজে বসে আছে তাদের কাছে মুরিদ হওয়ার কোনো প্রশ্নই আসে না এরপরে 738 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন নাসির হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন
অনেকে বলে যার জানাজায় যত বেশি লোক হবে তার কবরের আজাব তত কম হবে, এটা সত্য কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি না। যার জানাজায় যত বেশি লোক হবে তার আজাব তত কম হবে, এরকমটা কোরআন হাদিস সম্মত কথা নয়। একজন মুনাফিক ব্যক্তির জানাজায় তো লাখ লাখ লোক হতে পারে, তার মানে জানাজায় লোক হলেই যে সে জান্নাতে চলে যাবে বিষয়টা তো এরকম নয়। এরপরে 739 নম্বর প্রশ্ন, রংপুর থেকে লিখেছিলেন নাইমুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, ফরজ নামাজের সালাম ফিরিয়ে আগে আস্তাগফিরুল্লাহ বলতে হবে নাকি আগে আল্লাহু আকবর বলতে হবে? এই প্রশ্ন উত্তর হলো, ফরজ নামাজে সালাম ফিরানোর সাথে সাথে অধিকাংশ হাদিসের মধ্যে আছে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করার কথা। কোনো কোনো হাদিসে প্রথমে আল্লাহু আকবর পাঠ করার কথা আছে। তবে এ থেকে আমরা বলতে পারি, আপনি না সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবর বলে তারপর আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, অথবা আপনি যদি সালাম ফেরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেন তাতেও কোনো সমস্যা নেই। হাদিসের মধ্যে দুটোই পাওয়া যায়। তবে আস্তাগফিরুল্লাহর আগে আল্লাহু আকবর বলাটাই শ্রেয় মনে করি। এরপরে 740 নম্বর প্রশ্ন, ঢাকার বনানী থেকে লিখেছিলেন জেসমিন। তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রত্যেক ফরজ নামাজের জন্য নতুন করে অজু করার কোনো ফজিলত আছে কি না? এই প্রশ্ন উত্তর হলো, প্রত্যেক অজু করার ফজিলত আছে, তবে প্রত্যেক ফরজ নামাজের পূর্বে নতুন করে অজু করার বাধ্যবাধকতা নেই। আপনি আসরের নামাজের পূর্বে অজু করেছেন, সেই অজু ধরে রেখেছেন, মাগরিবের নামাজ পড়তে পারেন, মাগরিবের পূর্বে আবার অজু করার কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি আপনি অজু করেন অবশ্যই অজুর জন্য ফজিলত আছে, অজুর জন্য ফজিলত আছে, এবং অজু শেষ করার পরে কালেমায়ে শাহাদা পাঠ করলে অবশ্যই আপনি অনেক বেশি নেকির অধিকারী হবেন, অনেক সওয়াবের অধিকারী হবেন। তবে প্রত্যেক ফরজ নামাজের পূর্বেই অজু করার বাধ্যবাধকতা নেই যদি আপনার আগে থেকে অজু থেকে থাকে।